এক নাম্বার এক নাম্বার রব হলেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাল্লা সৃষ্টি করেছেন প্রথমেই আসেন রব শব্দটা কতটা গুরুত্বপূর্ণ একটা শব্দ আদম সাল্লাম কে আমার আল্লাহ সৃষ্টি করার পর রহুর জগতের সমস্ত কে আদমের পৃষ্ঠ দেশে একত্রিত করলেন قرآن الكريم الشكوى الله هجا السورة على فر بيتور وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم অধুবলা শাহিদ না অঙ্ক কুমু ইয়ৌমালয়ামতি ইদনা কুন্না আন্না দা বফিলি না আল্লাহ বাকবাক সমস্ত নু আমার আল্লাহ একত্রিত করলেন এবং তাদের সামনে আল্লাহ জিজ্ঞাসা করলেন ও হেরুঘুর জগতের যত রুহ আছো আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের লালনকর্তা সৃষ্টিকর্তা সৃষ্টি নই সেদিন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম পলু বালাপ হে আল্লাহ হ্যাঁ আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি হলেন আমাদের প্রতিপালক সুবাহ পড়ে পৃথিবীতে আমরা আগমন করলাম সুরাবাকার ভিতর আল্লাহ বললেন হে মানব জাতি অবুদু রব্বাকুম তোমরা এবাদাত করো তোমাদের রবের কার এবাদাত আরো জোরে বলেন কে রবের এবাদাত কর যখন আমরা মৃত্যুবরণ বরণ করব কবরের জিন্দগি আমাদের শুরু হয়ে যাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন হবে রবিউল আওয়াল মাস আসলে জিলাপি কত খাইছেন প্রশ্ন নাই নবীন নামে দূরত পড়েছেন কিনা প্রশ্ন নাই নামাজ পড়েছো কিনা বান্না প্রশ্ন নাই রোজা রেখেছো কিনা প্রশ্ন নাই হজ করেছো কিনা জাকাত দিয়েছো কিনা প্রশ্ন নাই ভালো কাজ করেছো কিনা প্রশ্ন নাই তাফসির মাহফিলে গিয়েছো কিনা প্রশ্ন নাই কত রাকাত নফল নামাজ রাত জেগে পড়েছো প্রশ্ন নাই কবরে যখন রাখা হবে সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে সুবহানাল্লাহ পড়বেন না প্রথম শব্দই তোমার রবকে তাহলে এই রব শব্দটা কত গুরুত্বপূর্ণ আপনারা কি বুঝতে পারছেন আপনারা যারা নামাজ পড়েন আমরা সবাই যায় নামাজ পড়ি নামাজের শেষে ইমাম সাহেব দোয়া করে রব্যানা আপনাদের সবাই দোয়াটা মুখস্থ আছে বলেন আমার সঙ্গে রব্যান আলফুসানা ও ইলম ও ত রহন লেন কু ন খাসিরিন সর্বপ্রথম যে শব্দটা এই শব্দটা কি বলেন তো রব কি বলেন আরো জোরে বলেন কি আল্লাহ আমাদেরকে দোয়া শিখালেন মা-বাপের জন্য আমার কাছে দোয়া করো বান্দা রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা আকবার বলেন এখানে রব আছে নাকি নাই ارفع يا من ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. আন্ত মৌলানা সংসুর না আলল কৌমিল কাফিরিন আল্লাহ আকবর রব আছে নাকি নাই তাহলে রব শব্দটা কতটা গুরুত্বপূর্ণ আপনি কি বুঝতে পেরেছেন তাহলে এক নম্বর হচ্ছে তিনি হলেন রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে বলেন সবাই আরও জোরে বলেন কে আল্লাহ তাল সৃষ্টি করেছেন ওই আসমানের মালিককে زامنير مالكي <سؤال> <في applicator> <سؤال> <سؤال> الله بلتن <أكبر> الذي <سؤال> له ملك السماوات <سؤال> والارض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا الله اكبر الله بلتن تيني هولن شي الله <أكبر> যিনি আসমান এবং জমিনের এক উচ্ছত্ব মালিক যিনি কোন সন্তান জন্ম দেননি তাও কে কে তাকেও কি কেউ জন্ম দিয়েছে নাকি তাহলে এখান থেকে বোঝা যায় আসমান এবং জমিনের এক উচ্ছত্ব মালিককে আরো জোরে বলেন না কে আপনার আমার মালিককে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আল্লাহ বলছেন খলাকাল ইনসান মিন নুতফাতিন ফাইদা হিয়া তিনি হলেন সেই রব যিনি মানুষকে এক নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন জানো নাকি কেমনে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কেমনে তোমাদেরকেই পৃথিবীতে পাঠালেন অবান্দা জানো একটু কোরআন খোলো কোরআন পড়ো কোরআন বোঝার চেষ্টা করো বুঝতে পারবে তুমি তোমার রবের পরিচয় পেয়ে যাবে কে তোমাকে সৃষ্টি করেছেন আরো জোরে বলেন না কে তিনি হলেন শির যিনি তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছেন মাটির রস কাদা মাটির রস থেকে নির্যাস থেকে আপনাকে আমাকে তৈরি করেছেন কে বলেন তো সাতটা স্টেপে সাতটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এক নাম্বার হল মাটির নির্যাস থেকে সৃষ্টি করলেন এরপরে আল্লাহ বলেন আল্লাহ গো নুতফাতং ফি করিম্মা কি আল্লাহ বাবা আল্লাহ তাআলাহ তোমাকে নুতফাতান ফি করা রিম্মা কি এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছেন সেটা সংরক্ষিত করেছেন في قرار مكين تمار ماير بور فير سبحان الله بحمد اير باره. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشأناه خلقا اخر فتبارك الله احسن الخالقين এখানে সাতটা প্রক্রিয়ার কথা আল্লাহ তালা বর্ণনা করেছেন এক নাম্বার হলো কয়টা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন সবাই সাতটা এক নাম্বার হচ্ছে মাটি নির্যাস থেকে দুই নাম্বার হচ্ছে মাটি নির্যাস থেকে সৃষ্টি করে এরপর এক ফোঁটা নাপাক আল্লাহ মায়ের সংরক্ষিত করেছেন এবং ওটাকে রক্তে পরিণত করেছেন। রক্ত থেকে আমার আল্লাহ গোস্ত করেছেন এরপরে আল্লাহ তালা ওখানে হাট দিয়েছেন হাঁটটি দিয়েছেন গোস্ত দ্বারা তিনি আবৃত করে দিয়েছেন এরপর একটা স্ট্রাকচার তৈরি করেছেন ব্যাপক কথা অনেক ব্যাখ্যা আমি সেদিকে যাব না শেষ বেশ আল্লাহ তালা বলেন আমি তোমার দেহের ভিতরে রুহু চরণ করে দিয়েছি তোমাকে জীবন দান করেছি আমি আল্লাহ সবান আল্লাহ পড়বেন না আরো জোরে বলেন না সবহান আল্লাহ পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে পাঠালেন পাঠিয়ে এর পরে আল্লাহ তালা বললেন ও বান্দা তুমি আমি আল্লাহর এবাদাত করো আমি রবের গোলামী করো আমি আল্লাহর এবাদাত যদি তুমি করতে পারো আমি আল্লাহর গোলামী যদি তুমি করতে পারো আমি রাবদুল আলামিন তোমার হেফাজতের দায়িত্ব পালন করবো সবাহান আল্লাহ হেফাজতে কেমন হবে যুগে যুগে দেখেন যত নবী এবং রসুল এসেছিল সমস্ত নবী এবং রসুল নেবাদাত করেছে গোলামী করেছে একজনের তিনি কে আল্লাহ তালার গোলামী করেছেন দাসত্ব করেছেন একমাত্র আমি আল্লাহর সুতরাং ও বান্দারা তোমরা আমি আল্লাহর এবাদত করো যত বড়ই বুজুর্গ তুমি হও না কেন আমি আল্লাহর রহমত আমি আল্লাহর বরকত যদি তুমি না পাও আমি আল্লাহ রহমত যেনেতে তুমি নিরাশ হয়ে যাও তাহলে জান্নাত পাবে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রুসন উল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম তার থেকে ভালো মানুষ কি পৃথিবীতে এসেছে তার থেকে ভালো মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ এসেছে সামনে কেউ আসবে এখন কেউ আছে সেই নবী আমার আল্লাহ কি কত ভালোবাসতেন আমার আল্লাহর কত আনুগত্য করতেন কত এবাদাত বন্দেগী তার করতেন হযরতে মা ইশারাদি আল্লাহতাল আনহা বলেন যেই নবী জীবনের গুণাখাতাম আল্লাহ মাফ করে দিয়েছেন আগে পেছনের সামনের সকল গুণাখাতাম আল্লাহ যেই নবীর মাফ করে দিয়েছেন অথচ সেই নবী যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়াতেন কেমুল্লা লাইল যখন আমার নবী করতেন আমি আইসারাদি আল্লাহ তালান হাম বলেন আমি লক্ষ্য করতাম এত লম্বা কেরাত আমার নবিজিৎ ধরতেন যে সোরা প্রথম রেকাতে বিশ্বনবিশ্বাস সাল্লাম সোরা বাকারা শেষ করে ফেলতেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে সোরা আল এমরান শেষ করে দিতেন এত লম্বা কিরাত করতেন নবিজীর পা ফেটে রক্ত বের হয়ে যাবে ভাব এমন অবস্থা হতো রুকুতে গিয়ে নবিজিৎ আরও লম্বা সময় দিয়ে দিতেন শেষ গিয়ে এত বেশি সময় কাটিয়েছেন কাটিয়েছেন আমার নবী আমি চিন্তা করেছি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি চেক করার জন্য পরীক্ষা করার জন্য নবীজির পায়ে চিমটি কেটেছি নবীজি নড়ে উঠেছেন বুঝতে পেরেছি যে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেন নাই এখনো দুনিয়াতে জীবিত আছেন সোবাহান আল্লাহ নামাজ শেষ নবীর কাছে জিজ্ঞাসা করেছি আর সুন আল্লাহ ইয়া হাবিব আমার আল্লাহ তো আপনার আগে এবং পিছনের সকল গুনাখাতা সামনে এবং পিছনের সকল গুনাখথা মাফ করে দিয়েছেন তারপরেও কেন এত কষ্ট আপনি করেন এত বন্দেগি। এত আনুগত্য এত শুক্রিয়া দায় কেন আপনি করেন এত নামাজ কেন আপনি আদায় করেন বিশ্বনবী বলেছেন ও গায় যে আল্লাহ অসংখ্য করেছে আমাকে অসংখ্য নয়ামত দান করেছে যে আল্লাহর নিয়ামত আমি আমি নবী ভক্ষণ করি আমি যেই আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন এত নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন আমি কি সেই আল্লাহর শুক্রিয়া আদায় করব না সব হান আল্লাহ পড়ে শুক্রিয়া আদায় করতে হবে কাক এবাদাত করতে হবে কার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবী লা শাদীদ বান্দারে শুকরিয়া আদায় করো বেশি বেশি করে ইবাদত করো বেশি বেশি করে যদি আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ তোমার নিয়ামতকে অধিক গুণে বাড়ায়া দেব সুবহানাল্লাহ পড়ে আমি বলছিলাম আল্লাহ যদি আপনি করেন আপনাকে আমাকে আল্লাহ তালা শুধু সৃষ্টি করেই ক্ষ হন নাই আল্লাহ বলছেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব আমি আল্লাহ এই জমিনে জন্য যা কিছু মদর দ্বারা আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো সমান আল্লাহ পড়ে কিভাবে ব্যবস্থা করবেন কিভাবে তিনি ব্যবস্থা করবেন কি আপনাদের কি কষ্ট হচ্ছে মন খারাপ করছেন আপনি আল্লাহর এবাদাত করবেন না এতে কি আল্লাহ লস হয়ে যাবে আল্লাহ বলছেন সাবাহ লিল্লাহি মাফিসামা মোতি ওয়াফিল আর আসমান জমিনে যা কিছু আছে আসমান এবং জমিনের ভিতরে ইউসাব লিল্লাহি মাফিসামা ও তি অ মাফিল আর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমি আল্লাহর কদম কদমবোরকে তারা সেজদা করে সোবাহান আল্লাহ পরে ওই গাছ হুসুম হুকুম মানে কা আসমান হুকুম মানে কার জমিন হুকুম মানেকার নদীর প্রাণীগুলো হুকুম মানে কার কুমির হুকুম মানেকার মাছ হুকুম মানেকার সব কিছু আমি আল্লাহর হুকুম মানে আল্লাহ বলছেন ফৈ রথী নিল্লে ইয়ে বহু না অলহু আসলে ওয়া দে ওয়া আরো দে ত কেন হ্যাঁ উয়া ইলাই আল্লাহ কেন তোমরা আল্লাহর আইন থেকে মুখ ঘুরিয়ে নাও তোমরা কি লক্ষ্য করো না আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টি আছে আমার আল্লাহর কদম্যবরকে তারা সেজদা করেছে সব আল্লাহ পড়ে আপনি আল্লাহর ইবাদত করবেন না এতে আল্লাহর লস হবে না বরং আপনার লস হবে কথা ঠিক না বেঠিক আপনি এই জমিনে লাঞ্ছিত হবেন অপমানিত হবেন নিগৃহীত হবেন পদদলিত হবেন আপনাকে জমিন থেকে ধ্বংস করে দিবেন কে আরো জোরে বলেন না কে পৃথিবীর ইতিহাসে আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে আল্লাহর সঙ্গে যারা নাফারমানি করেছে কোরআন থেকে ইসলাম থেকে যারা মুখ ঘুরিয়ে নিয়েছে পৃথিবীতে তারা কি বেঁচে আছে কথা বলেন ফেরাউন আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিল ফেরাউন তো বেঁচে আছে এখনো নাকি নমরুদ বেঁচে আছে আবু জাহেল বেঁচে আছে আবু সুফিয়ান বেঁচে আছে যারাই পৃথিবীতে আল্লাহর সঙ্গে নাফার করেছে তাদেরকে এই জমিন থেকে পদদলিত করে লাঞ্ছিত করে জমিন থেকে অপমানিত করে জমিন থেকে বিদায় করে দিয়েছেন কে আরো জোরে বলেন না কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না কেউ ভাবে চিরদিন রয় না কেউ চিরকাল রয় না ঠিক না ঠিক নীল নদাজ আছে থাকবে সত্যকে চিরদিন ডাকবে নীল নদাজ আছে থাকবে সত্যকে চিরদিন ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনও রাত ডেকে ডেকে বলে যাবে দিনও রাত কেউ যেন ফেরাও না পৃথিবীতে কেউ তো তাই হয় না হুক না শেফরাউন কি বানমরুদ কেও ভাবে চিরকাল রয় না কেও চিরকাল রয় না ঠিক কিনা বলেন এজন্য আপনি আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন আপনাকে জমিন থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করার দায়িত্ব কে আর যদি আল্লাহর গোলামি করেন আপনার সম্মান আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে বলেন তো এজন্য অতীত জামানা থেকে শিক্ষা নেন ফেরাউনের থেকে শিক্ষা নেন আজও কায়রোর জাদুঘরে মিশরে ফেরাউন এখনও শুয়ে আছে আছে না নেই নিদর্শন হিসাবে রেখে দিয়েছে কে বলেন তো পৃথিবীর হাজার হাজার লাখ মুসলমান সেখানে যায় সেখান থেকে শিক্ষা নেয় ফেরাউন যখন পানিতে ডুবে মারা যাচ্ছে পানি খেতে খেতে আপনারা জানেন এই ঘটনা ছোট্ট করে বলি যে কেন আপনি শিক্ষা নেবেন ফেরাউনের জীবন থেকে পানি খেতে খেতে বিদায় নিচ্ছে জমিন থেকে লোহিত সাগরে ডুবান্ত অবস্থায় একবার নিচে চলে যায় আর একবার উপরে চলে আসে এখন চিন্তা করছে তাই তো আত্মবাসার রাস্তা নাই ইমান তো আমার এখন আনাই লাগবে কিন্তু এই সময় কি আর ইমানের কোনো মূল্য আছে বলেন না এই সময় ইমানের মূল্য আছে ফেরাউন বলছে আমাং তো আন্না হুলা ইহা ইল্লাহ আমানত বিহি বানু ইসরাইল আয় আল্লাহ আমি ইমান আনলাম ওই ইলাহের উপরে যে ইলাহের উপরে ইমান আনছিল বনি ইসরাইলের লোকেরা প্রথমে ইমান আনছে তারপরেও দেখতেছে পানির ভিতরে একবার ডুবতেছে আবার উঠতেছে এখনও বলে আল্লাহ আমি তো ইমান আনছি কোন আল্লাহর উপরে কোন ইলাহের উপরে ইমান আনছে তুমি কি তা জানো তুমি যদি না বোঝো তাহলে আমার কাছ থেকে ভালো করে বোঝো ওই ইলাহের উপরেই আমি ইমান আনলাম যে ইলাহের উপরে ইমান আনছিল বনি ইসরায়েলের লোকেরা আল্লাহ তালা তখন কি বললেন কোরআনের ভাষা কোরআনের শব্দ আল্লাহর বাচন ভঙ্গিটা কত সুন্দর আমরা তো কোরআন পড়তে চাই না আমরা তো ইসলাম জানতে চাই না আল্লাহ কত সুন্দর করে বললেন আন এখন অকদা সৈত্য কবলু অকুন্ত মিনাল মুফসিন ফেরাউন বলছে আল্লাহ আন আমিনাল এই এইমাত্র তো আমি ইমান আনলাম মাত্র আমি ইমান আনলাম তাহলে তারপরেও কেন পানির মধ্যে চুবাও আল্লাহ তালা বলছেন কি আর ইমানদার তুই মুসলমান হইতেই পারিস না অকুন্ত মিনাল মুফসিন সারাটা জীবন আমার মূসা আল্লাসল্লা আমার নবী মুসারে জ্বালাইছোস বন রাইল বংশের কতন মানুষ কত নির্দোষ সন্তানকে তুই হত্যা করেছিস আহারে আল আন এখন এখনই বানান্তেছিস না তোকে আমি আল্লাহ মাফ করে দিব না কি করব? আলিয়া উমানুনা জিকা বিমাদানিকালিতা খলফাকা আয়া তোকে নিদর্শন হিসাবে আমি আল্লাহ সুক্কি বানায় রাখবো কেমন পর্যন্ত যাতে করে পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচারে আসবে এসেছিল এবং সামনে ভবিষ্যতে যত স্বৈরাচার এবং আমি আল্লাহর সঙ্গে যারা নাফারামানি করেছে এবং যারা করবে এরকম মানুষ যারা এসেছিল এবং তাদেরকে আমি আল্লাহ তালা দমিন থেকে তো ধ্বংস করে দিয়েছি এবং তোকে সুটকি বানায়া নিদর্শন হিসাবে রেখে দেব পৃথিবীর তে সামনে যারা আমি আল্লাহর সঙ্গে নাফারামানি করবে আমি আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে তোকে যেন দেখে তারা কেয়ামত পর্যন্ত শিক্ষা নিতে পারে আল্লাহ আকবার সে ফেরাউন আজও আছে নাকি নাই এজন্য ফেরাউনের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নাকি নাই শিক্ষা নেন শিক্ষা নেন আপনি আল্লাহর গোলামি করবেন না আপনাকে ধ্বংস করবে কে আমার একটা গল্প মনে পড়লো ছোট্ট গল্প ক্লাস সেভেনের আরবি সাহিত্যে পড়েছিলাম বলবো বলবো কষ্ট হবে না তো একটা সিংহ একটা পাতিশিয়াল আর একটা নেকড়ে আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে বলবো নাকি থাকবে সবাই বলেন জোরে বলেন হ্যাঁ একটা সিংহ একটা পাতিজিয়াল আর একটা নেকড়ে আপনারা শুনেছেন অনেক আলেমদের মুখে তো আমরা ক্লাস সেভেনের আরবি পড়েছি এটা এই তিনজন সারাদিন খুব কষ্ট করে তিনটা শিকার করছে যদি বুঝে থাকেন বলেন তো কয়টা শিকার করছে আরও জোরে বলেন কয়টা তিনটা একটা বড় সাইজের গরু একটা হরিণ আর একটা খরগোশ এখন সিংহ বলছে পাতিশিয়ালকে এই শোন বিচার ব্যবস্থা না করে ভাগ বন্টন না করে খাওয়া আমি আবার পছন্দ করি না এত কষ্ট করে আমরা এই তিনটা শিকার করছি আগে ভাগ করো তারপরে আমরা খাবো তো এখন প্রথমে নেকড়েকে দিয়েছে ভাগ করার দায়িত্ব তাই নেকড়ে ভাগ কর বলছে মহারাজ ই সামান্য জিনিস এটা ভাগ করার কি আছে বলে না ভাগ না করলে খাবো না বলছে ভাগ করতে বলেন তাহলে ওই খরগোশটা পাতিশিয়াল খাক আর আমি খাই হরিণটা আপনি যেহেতু মহারাজ আপনি বনের রাজা আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেয়াদব এই ধরনের অসম বন্টন নীতি কে তুলে শিখাইছে এক থাপ্পড় মারছে নেকড়ে ঘুরতে ঘুরতে গিয়ে একশো হাত দূরে গিয়ে পড়ছে এখন পাতিশিয়াল তো দেখে অবাক ভয় পেয়ে গেছে সিংহ বলতে চাই পাতিশিয়াল বেটা ভাগ কর থর করে কাঁপতেছে আর বলতেছে মহারাজ সামান্য জিনিস আর ভাগ করার কি আছে বলছে না ভাগ না করলে আমি খাবো না বলছে ভাগ যদি আমার করতেই বলেন তাহলে ভাগ আমি এভাবেই করব যে সকালবেলায় ব্রেকফাস্ট অর্থাৎ আপনি সকালবেলায় নাস্তা করবেন হচ্ছে খরগোশ দিয়া দুপুর বেলায় আপনি লাঞ্চ করবেন গরু দিয়া আর রাতের বেলায় ডিনার করবেন গাভী দিয়া এবার সিংহ খুব খুশি হ্যাঁ রে শিয়াল রে এত সুন্দর ইনসাফ ভিত্তিক সমান বন্টন নীতি কে তোরে শিখাইছে বলে একটু আগে যে ঘুরতে ঘুরতে গিয়ে একশো হাত দূরে পড়ছে ওই আমার শিখাই গেছে কেমনে ভাগ করতে হয় কি বলে। একশো হাত দূরে ঘুরতে ঘুরতে গিয়া পড়ছে ওই আমার শিখাই গেছে কেমনে ভাগটা করতে হয় সুতরাং আজকে যারা আল্লাহর সঙ্গে মানি করছো আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছ ক্ষমতা পেয়ে ক্ষমতা পেয়ে আল্লাহর আইনকে কেটে কেটে বাদ দিচ্ছ আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়া আল্লাহর আইনের বিপক্ষে গিয়া কোরআনের আইনকে বাতিল করে নিজেদের মন মস্তিষ্ক পশুত আইন রচনা করে আল্লাহর আইনকে জামিন থেকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করতেছ পরিষ্কার ভাষায় শুনে রাখ পৃথিবীর ইতিহাসের দিকে তাকাও নমরুদ আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিল চিরতরে জামিন থেকে বিদায় করে দিয়েছে কে আরো জোরে বলেন কে ফেরাউন ফেরাউন আমি আল্লাহর সঙ্গে নাফার মানি করেছিল আল্লাহ তালা বলছেন ফেরাউনকে জমিন থেকে আমি আল্লাহ বিদায় করে দিয়েছি আবু জাহেল আল্লাহর সঙ্গে নাফার মানি করেছে আমার নবীকে কত কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত আবু জাহেলের এমন করুণ পরিণতি আমি আল্লাহ আমার আল্লাহ তার করেছে যে ছোট্ট দুইটা মাসুম বাচ্চা মা আর মোয়া ছোট্ট মাসুম বাচ্চার হাতেই তার জীবন কেড়ে নিয়েছে কে আরো জোরে বলেন কে এজন্য অতীত জামানা থেকে শিক্ষা নিতে রাজি আছেন সবাই সবাইকে শিক্ষা নিতে হবে অতীত জামানার থেকে এবং ইতিহাস থেকে সকলকে শিক্ষা নিতে হবে তাহলে আমি বলছিলাম আপনি আমি যদি আল্লাহর গোলামি করি আপনাকে আমাকে হেফাজত করবেন কে দেখেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু নয় তার সাবিনা পর্যন্ত আমি আল্লাহকে আল্লাহ তালাকে এত ভয় করেছিল এত বেশি গোলামী তারা করেছিল এত বেশি তারা আনুগত্য করেছিল তাদেরকে আমার আল্লাহ হেফাজত করেছেন তাদেরকে আমার আল্লাহ দুনিয়াতে এত বেশি সম্মান বাড়িয়ে দিয়েছেন যেই অমর আদি আল্লাহ নাম শুনেছেন আপনারা পৃথিবী সেনা ডাকাত ছিল একশো উট পাবার জন্য মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের মাথা কাটার জন্য এসেছিল মক্কায় সেই অমর কোরআনের সায় আসার কারণে আল্লাহর আনুগত্য করার কারণে ওমরের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন না কে ওমরের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন নবীজি বলেছেন এত সম্মান আল্লাহ ওমরকে দিলেন নবীজি বলেছেন লা লাদি আমার পরে কোন নবী আসবে না যদি আমার পরে কোন নবী আসতো তাহলে সেই সম্মান সেই মর্যাদা আমার আল্লাহ ওমরকেই দান করতো সোবাহ আল্লাহ আমি বোঝাতে চাচ্ছি এটাই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন আপনার নিরাপত্তার দায়িত্ব এই পৃথিবীতে আমার আল্লাহ আপনাকে কিভাবে হেফাজত করবেন রক্ষা করবেন দেখেন আল্লাহর আনুগত্য যারা করে আমার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যান এবং তাদের নিরাপত্তার দায়িত্বকে হাতে তুলে নেন এই অমরের জীবনী পড়ছিলাম তখন খলিফা বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট নবীজির অফাত হয়ে যাওয়ার পর। হজরতে আবু বকর রাদি আল্লাহ তালা আনহু আসলেন এরপরে আবু বকর রাদি আল্লাহ তালু বিদায় নিলেন অমর রাদি আল্লাহ তালু দায়িত্ব পেলেন খেলাফতের দায়িত্ব অমর রাদি আল্লাহ তালু রাষ্ট্র পরিচালনা করছেন পারস্যের সম্রাট ঘোষণা দিল অমরের মাথা যদি কেউ কেটে আনতে পারো তাহলে এক লক্ষ স্বর্ণমুদ্রা মুদ্রা পুরস্কার দেওয়া হবে কত লক্ষ বুঝে থাকলে সবাই বলেন কত লক্ষ এক লক্ষ স্বর্ণ পুরস্কার দেওয়া হবে সাতজন ডাকাত পারস্যের সম্রাট নিযুক্ত করল তাদের ভিতরে একজন লিডার তৈরি করে দিল যাও চলে যাও মদিনায় চলে যাও অমরের মাথা যদি কেটে আনতে পারো এক লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার দিয়ে দেওয়া হবে সাতজন সন্ত্রাসী ডাকাত মদিনায় আগমন করল মদিনার মসজিদের সামনে দাঁড়ালেন দেখেন মদিনার মসজিদে নামাজ চলতেছে জোহরের নামাজ চলতেছে ওরা তাকায় আছে কেমনে মুসলমানেরা নামাজ আদাই করে ওরা তো আর নামাজ বোঝে না একসঙ্গে রুকু করে একসঙ্গে সেজদা দেয় একসঙ্গে ওঠে আর বসে দেখে মনে ভাবছে মনে হয় সেনাবাহিনীর প্রশিক্ষণ চলতেছে ভয় পেয়ে গেছে আহা একই অবস্থা মদিনার মসজিদে সেনাবাহিনীর প্রশিক্ষণ চলছে বোধ হয় নামাজ গেল আসরের নামাজের পর কয়েকজন মুসলমান মদিনার মসজিদের বাইরে আসলো ওই সাতজনের ভিতর থেকে একজন জিজ্ঞাসা করছে মালিক তোমাদের মালিক কোথায় তোমাদের বাচ্চা কোথায় তারা বলছে আল্লাহ সারা এই জমিনে আমাদের কোনো মালিক নাই না পরে দেখছেন কত বড় ইমান তাদের কত পাকাপুক্ত ইমান তাদের ভিতরে ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হলো আনা তোমাদের মালিক কোথায় তারা বললো লাইসাল মালিক আমাদের আমাদের বলেন আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমি সে কথাই আপনাদেরকে বলছিলাম তিনি আমাদেরকে শুধু সৃষ্টি করেন নাই ওই আকাশ সৃষ্টি করেছেন তিনি জমিন সৃষ্টি করেছেন তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমার আল্লাহ গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন এই যে সিলেটের নয়না ঘেরা দৃশ্য দেখলে পরে চোখটা জুড়িয়ে যায় আল্লাহ তালা আপনাদেরকে এই যে কত সুন্দর অঞ্চলে আপনাদেরকে বসবাস করার তৌফিক দান করেছেন এজন্য জন্য সুক্রিয়া করতে হবে কার আল্লাহ তালা বলছেন বান্দার আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম আমি যে জামিন সৃষ্টি করেছি আকাশ সৃষ্টি করেছি আমার সৃষ্টির দিকে তাকাও তো দেখি কোনো ভুল পাও নাকি কোনো খুঁত পাও নাকি আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে কোনো খুঁত আছে নাকি একটা ভুল ধরে দেখান তো আল্লাহ তোমার এই সৃষ্টিটা আমার কেমন কেমন লাগছে একজন মুফাসির মুখে বয়ান শুনতেছিলাম গল্প শুনছিলাম যে একজন লোক সফর করতেছে ঘুরতেছে তো একজন হঠাৎ করে বট গাছের নিচে শুয়ে আছে উপর দিকে তাকায় আছে সে চিন্তা করছে আল্লাহ আমি তোমার সৃষ্টির কোনো ভুল ধরতেছি না কিন্তু এই জায়গায় একটু কেমন কেমন যেন আমার লাগতেছে কেমন কাঁঠাল গাছটা যেমন বড় তার ফলটাও তেমন বড় নারকেল গাছটা কত বড় তার ফলটাও বড় নাকি ছোট কথা বলেন না কেন জোরে বলেন ছোট নাকি বড় নারকেল গাছটা বড় তার ফলটাও বড় তাল গাছ কত উঁচা কত বড় তার ফলটাও ছোট না বড় বড় কিন্তু এই যে বিরাট বট গাছ এত বড় বট গাছ ফল তো মনে হয় অনেক বড় নাকি খুব বড় না কতটুক ছোট্ট আল্লাহ এখানে একটু বেমানান লাগছে আমার আহা তাল গাছ বড় এর জন্য তালটা বড় নারকেল গাছ বড় এর জন্য নারকেলটা বড় কিন্তু এই যে বিশাল বট গাছ এত বড় বট কিন্তু তার ফলটা এত ছোট হইলো আমার এখানে একটু বেমান লাগছে আমি তোমার সৃষ্টির কোন ভুল ধরছি না হঠাৎ করে দক্ষিণ দিক থেকে মৃত বাতাস বয়ে আসল সুফি সাহেবের ঘুম চলে আসলো হঠাৎ করে এই বাতাসে গাছটা দোল খাওয়া শুরু করেছে ছোট্ট একটা বটের ফল এসে সফি সাহেবের নাকের উপরে ঠপাস করে এসে পড়ছে ঘুম ভেঙে গেছে লাফায় উঠছে কি হলো দেখে নাকটা লাল হয়ে গেছে একটা বটের ফল ছবি সাহেব সঙ্গে সঙ্গে চিন্তা করতেছে আল্লাহ ভুল ভেঙে গিয়েছে চিন্তা আসার আগেই তুমি জবাব দিয়ে দিয়েছ আমার চিন্তা অনুযায়ী যদি আজকে নারকেল গাছ যেমন বড় তার ফল তেমন বড় তাল গাছ যেমন বড় তার ফলটাও তেমনি বড় আমার বুদ্ধি আর আমার চিন্তা চেতনা অনুযায়ী যদি আজকে এই বট গাছ যেমন বড় তার ফলও যদি বড় হইতো আমন তাহলে আজকে আমার নাকটাও যাইতো আমার জীবনটাও যাইত ঠিক না ঠিক আল্লাহ একবার বলবেন না এজন্য আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে কোনো ভুল আছে হজরত ও অমরের মাথা কাটতে হবে কয় লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার সাতজন ডাকাত এর ভেতরে একজন কথা বলতেছে যে আইনা মালিকুন তোমাদের মালিক কোথায় তোমাদের বাচ্চা কোথায় তারা বলছে আমাদের কে আরও জোরে বলেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমি সেটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেটা বুঝিয়ে ইনশাল্লাহ সামনের দিকে যাব দেখেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছেন অসংখ্য নেয়ামত আমাদেরকে দান করেছেন তিনি তিনি যে আমাদের রব তিনি যে আমাদের মালিক এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কষ্ট হচ্ছে না তো আপনাদের কষ্ট হচ্ছে না তো তাহলে সুবিষয়ে বুঝতে পারছে যে আল্লাহ তোমার সৃষ্টির ভুল ধরার ক্ষমতা আমার নাই আল্লাহ বলছেন মান্দাব আমার সৃষ্টির দিকে তাকাও তো দেখি

তোমার চোখটা নিচু হয়ে তুমি লজ্জিত হয়ে তোমার চোখটা আবার তোমার দিকে রিটার্ন চলে আসবে ফিরে আসবে কিন্তু আমি রাব্বুল আলমিনের সৃষ্টির ভিতরে কোনো ভুল তোমরা ধরতে পারবে না সোবাহান আল্লাহ এই যে সিলেটে কত সুন্দর চায়ের বাগান পাহাড় রয়েছে মাদক রয়েছে এরপরে কত নিদর্শনীয় জায়গাগুলো রয়েছে ঝর্ণা রয়েছে এই ঝর্ণার মালিককে বলেন তো পাহাড়ের সামনে যখন দাঁড়াবেন পাহাড় দেখলে বুঝতে পারবেন এগুলো এমনি এমনি হতে পারে না এই পাহাড়ের একজন স্রষ্টা আছে ঝর্নার দিকে নজর করলে বুঝবেন এই ঝর্নারও একজন মালিক আছে মরুভূমির ভিতরে যান মরুভূমির দিকে তাকালে বুঝবেন এই মরুভূমি এমনি এমনি হইতে পারে নাই এই বিশাল মরুভূমির একজন স্রষ্টা আছে আবার বাংলাদেশের যে সমুদ্র সৈকত গুলো আছে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত এরপরে দা লং সিবিন দা ওয়ার্ল্ড কক্সবাজারের বিশাল সমুদ্র সৈকত একশত সাতচল্লিশ কিলোমিটারের এই যে বিশাল সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের সামনে যখন আপনি দাঁড়াবেন সাগরের তর্জন গর্জন ঢেউগুলো দেখতে পারবেন সমুদ্রের যে পানির খেলাগুলো আপনি যখন দেখবেন আপনার চোখ জুড়িয়ে যাবে আর শিকার করতে বাধ্য হবেন এই সমুদ্র এই সাগরেরও একজন মালিক আছে না নেই আরো জোরে বলেন না আছে না নেই সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে স্বপন সুষমা মোহন মহিমা গোপন গরিমাই রেখে ছড়ি দাই ভোলাতে সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে সপোন সুষমা মোহন মহিমা গোপন গরিমাই রেখে ছড়ি দাই ভোলাতে আল্লাহ বলেন ঝর্ণার দিকে নজর করলে বুঝবেন ঝর্ণার একজন মালিক আছে এই ঝর্ণা একজন সৃষ্টি করেছে তিনি কে আরও জোরে বলেন না তিনি কে ঝরনা ঝরনা ঝরনারে বলনা বলনা বলনারে ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পারা তুই কার মিলনে ফুল ফসলে ঝরারে তোর দুকুল ভুই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা তোর দুকুল ভুই ঝরনা 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 বলনা 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 রে বিরহে পাগল পারা তুই আল্লাহ আকার ঝর্ণার দিকে নজর করলে বুঝবেন আহারে কত সুন্দর করে আমি আল্লাহর এই সৃষ্টি আকাশের দিকে তাকায়া দেখেন আমার আল্লাহ ওই আকাশটাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কত সুন্দর চাঁদ তৈরি করলেন আমার আল্লাহ সৃষ্টি করলেন ওই আকাশের নক্ষত্র রাজিগুলা আমার আল্লাহ জমিনটাকে সুন্দর দিয়ে ফুলে ফলে সজ্জিত করে দিলেন গাছগাছালি আমার আল্লাহ সৃষ্টি করলেন জন্য সুক্রিয়া আদায় করবো কা আরো জোরে বলেন না কাত তাকান্দারে মিয়া তাকান আমার আল্লাহর জমিন একটি কি এই যে জমিন ফেটে চৌচির হয়ে গিয়েছে এই যে ফসলের মাঠ আজকে প্রোগ্রামটাও এটা কিন্তু ফসলের মাঠ নাকি ধান হয় না এখানে ধান হয় এখানে এই যে ধান ধানের যে ফসলের মাঠ চৈত্র মাস আসতেছে সামনে জমিন ফেটে চৌচির হয়ে যাবে ফসলের জন্য অনুপযুক্ত জমিনকে আবার উপযুক্ত করে দিবেন কে আরে জোরে বলেন না কে কোনো সন্দেহ আছে ওই যে ফেটে যাবে পানি নাই, রস নেয় কিচ্ছু নাই বীজ বুনবেন ফসল হবে বলেন না ফসল হবে ফসল হবে না আল্লাহ বলে বান্না, কত নিয়ামত দান করেছি ফসলের জন্য অনুপযুক্ত জামিন কামিন আবুল উপযুক্ত করার জন্য রহমতের বৃষ্টি তোদের উপরে আমি আল্লাহ নাজিল করি কেমনে নাজিল করি যেই আয়াৎ তেল করেছি এই আয়াতের পরের আয়াত আমার আল্লাভঞ্চ না লদী জালল কোমুল আরুদা ফিরাশ ওয়া অবিনা ওজল মিনাস ম ইমা আনফ হোন জবিহী মিনা ثَمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ الله أكبر আল্লাহ أكبر আমি রাব্বুল আলামিন এই জমিন কে তোদের জন্য বিছানা স্বরূপ বানায় দিয়েছি যারা প্লেন জার্নি করেছেন প্লেনে যখন উঠবেন দেখতে পাবেন বিশেষ করে বাংলাদেশে ঢাকা থেকে যখন সিলেটে আসেন কিংবা সিলেট থেকে যখন বাংলাদেশ ঢাকাতে যান যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন প্লেন থেকে যখন নিচের দিকে তাকাবেন এই সিলেটের কি অপরূপ না ঘেরা কত সুন্দর সুন্দর জম যে আপনার চোখ জুড়িয়ে যাবে এই জামিনের দিকে তাকালে সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ গাছ গাছালি দিয়ে আমার আল্লাহ এই জমিনটাকে মুড়িয়ে দিয়েছেন মনে হবে কোন শিল্পী যেন রং তুলি দিয়া এই জমিনটাকে সুন্দর করে এঁকে দিয়েছে সুভান আল্লাহ পড়বেন না জমিন কেমন আল্লাহ সাজিয়ে দিয়েছেন বিছানা স্বরূপ বানা দিয়েছেন এরপরে আল্লাহ বলছেন ওই আকাশটাকে তোদের উপরে মাথার উপরে সাত স্বরূপ বানা দিয়েছি ওই সাত থেকে ওই আকাশ থেকে আবার তোদের জন্য রহমতের বৃষ্টি আমি নাজিল করি সুবাহান আল্লাহ পড়েন রহমতের বৃষ্টি নাজিল করেন কে আরো জোরে বলেন না কে যেই কথা বলতেছিলাম ফসলের জন্য অনুপযোগী জমিনকে আমার আল্লাহ উপযোগী করার জন্য করেন একটুখানি তাকায় দেখেন চৈত্র মাস চলে গেল বৈশাখ মাস চলে গেল ফসল তো ফলাতে হবে কৃষকরা চিন্তিত থাকে টেনশনে থাকে বৃষ্টি যদি না হয় কেমনে ফসল ফলাবো আমার আল্লাহ বলে বান্দা চিন্তা তোর কিন্তু আমি রব্বুল আলমিন তোর ফসল যেন সুন্দর হয় জন্য জমিনটিকে উর্বর করার জন্য আকাশ থেকে রহমতের বৃষ্টি আমি আল্লাহ নাজিল করেছো বাহান আল্লাহ পড়ে আপনি কইতে পারেন আল্লাহর বৃষ্টি আমার প্রয়োজন নেই আল্লাহর বৃষ্টি আমার প্রয়োজন বলেন তো আকাশ থেকে বৃষ্টি নাজিল করে কে আরো জোরে বলেন কে কৃষক যারা আছেন আপনারা বলতে পারেন যে আল্লাহর রহমতের বৃষ্টির প্রয়োজন নেই আমি আল্লাহর এমাদত করবো না আল্লাহর রহমতের বৃষ্টিও নেব না কোনো প্রয়োজন নেই সাবমার্সিবল বোরিং করব। স্যালো মেশিন দিয়া কি মেশিন বলে ওইটা ওই যে পানি সেচ দেয় আপনাদের এলাকায় কি বলে সিলেটে জমিনে পানি দেয় ওটাকে কি বলেন নলকূপ নলকূপ আচ্ছা নলকূপ বলেন আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে স্যালো মেশিন যাই হোক এই নলকূপ দিয়ে কিংবা স্যালো মেশিন দিয়ে আবার সাবমার্সিবল বড় ষাট ফুট নিচে মোটর ঢুকাই দিয়া পানি পাপ করে উপরে উঠবো কিন্তু আল্লাহর বৃষ্টির আমার প্রয়োজন নেই আল্লাহ বলছে মান্দা আমার বৃষ্টির তো প্রয়োজন নাই আল্লাহ সুরামুলকে শেষের আয়তে বলছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাঈম মাঈন আল্লাহু আকবার বলো দেখি সবে শুকাইয়া যদি যাই এই জমিনের পানি তাহলে হে তার টটনির ধারা কে দেবে সবারে আনি খালের পানি বিলের পানি হাওড়ের পানি নদীর পানি তুমি যে জমিনের নিচ থেকে পানি পাম্প করে উঠাবা ওই জমিনের নিচের পানিও যদি আমি আল্লাহ শুকায় দেই এই জমিনে এমন কেউ কি আছে যে তোর ওই মরা গাঙ্গে মরা জমিনে আবার পানি এনে দিতে পারে বলেন না কেউ আছে কেউ কে দেয়? আরো জোরে বলেন কে তাহলে আমাদের মালিক কে আর মসজিদ বাইরে আসলো মসজিদের বাইরে লোকজন বল চাই না মালিক হুকুম তোমাদের বা তোমাদের মালিক কোথায় তারা বলল মালিক লাইসাল ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমাদের এই পৃথিবীতে কোন মালিক নেই আমাদের মালিক ওই সাতজন ডাকাতির ভিতরে একজন বলছে আচ্ছা ঠিক আছে বুঝলাম আল্লাহ ছাড়া তোমাদের মালিক নাই কিন্তু ওমরকে চেন ওমর কি হয় সে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলমানদের তো মালিক হয় না একজন আমির হয় একজন নেতা হয় ওমর হলো আমাদের নেতা আল্লাহ পড়ে সে কোথায় তার কি কোনো রাজপ্রাসাদ নাই তার কি কোনো সংসদ ভবন নাই তার কি কোনো অফিস নেই সে কোথায় থাকে তার বাসভবন কোথায় একটু দেখিয়ে দেবে নাকি ওমরকে কোথায় পাওয়া যাবে মদিনায় মসজিদের মুসল্লিরা বলছে দেখো অমরের কোনো রাজপ্রাসাদ নাই ওমরের কোনো বাসভবন নাই কোনো অফিস আদালত কিছু নেই এই যে মদিনার মসজিদ দেখতে এই জায়গায় অমরের সবকিছু হয় তাহলে তাকে পাবো কোথায় বুঝে জানি না মদিনার মসজিদে আসে নামাজ আদায় করে নামাজ পড়ায় এরপরে কোনো বিচার থাকলে বিচার করে আর বিচার না থাকলে ওমর কোথায় যায় জানি না ওমরের কোনো রাজপ্রাসাদ নাই এই মদিনার মসজিদে তার হলো রাজপ্রাসাদ এখানেই সব কিছুই সব কার্যক্রম এখানেই হয় তাহলে তাকে পাবো কোথায় বলে জানি না হয়তো কোথাও সে উট চড়াতে গিয়েছে তাকে কি একটু দেখিয়ে দিতে পারবে একটা লোক ওই সাতজন ডাকাতির সঙ্গে গেল হ্যাঁ তাকে দেখিয়ে দিতে পারবো বলে চলেন যাই ফাঁকা মাঠের ভিতরে নিয়ে গিয়েছে দেখে দূরে একটা লোক হাতে মাথার নিচে হাটটা দিয়ে ঘুমিয়ে আছে আর সামনে দিয়ে কিছু বকরি কিছু উঠ চলাফেরা করছে খাচ্ছে ঘাস খাচ্ছে আকাশ থেকে রোদ এসে অমরের মাথা ভিজে দিয়েছে ঘেমে গিয়েছে অমর চিক করতেছে মাথাটা ওই সাতজনের ভিতরে একজন বলতেছে এই অমরের কথা বলি নাই আমরা তো আমির খলিফাতুল মুসলিমিন বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট বাচ্চা ওমরের কথা বলছি এ ওমর না এত কৃষক এত ছাগল খাওয়াচ্ছে এত উঠ খাওয়াচ্ছি এ অমরের কথা তো আমি বলি নেই তারা অবাক হল ওই লোকটা বলছে দেখুন বুঝতে পেরেছি অবাক হয় তো স্বাভাবিক বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট অমর এভাবে কেন ঘুমিয়ে থাকবে তার কোনো নিরাপত্তা লাগে না কিছুই লাগে না নিরাপত্তা দেন কে আরো জোরে বলেন নাকি এই জন্য আল্লাহ তালা বলছেন বান্দা তোমরা যদি আমি আল্লাহ রে বাদাত করো আমি আল্লাহর গোলামী যদি করো তাহলে তোমাদের নিরাপত্তা কে দেবেন আরো জোরে বলেন কে এরপরে আল্লাহ তালা নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন তোমরা যদি সেই আল্লাহর এবাদাত কর গোলামী করো তিনি যা আইন পাঠিয়েছেন তার আইনের গোলামী যদি করতে পারো কী হবে জানো উল্নাহ মি তুমি নাহ জ মিয়াং ফ ইম্মায় তিয়ন্ন কুম্মিন্নি হুদাং ফ মন্তবিয়াহুদায় ফলা হৌফোনালৈহি ولا هم يحزنون الله اكبر الله তিনি যে হেদায়েত নামা তোমাদের জন্য পাঠিয়েছে তিনি যে গাইডলাইন তোমাদের জন্য পাঠিয়েছে সেটার কাছে যদি তোমরা তোমাদের মাথাকে নত করে দিতে পারো আল্লাহর আইনের সামনে তোমার এই মস্তককে তুমি যদি অবনত করে দিতে পারো ফালা খৌফুনা আলহীন তোমাদের কোনো ভয় নাই ওয়ালা ঘুম ইয়াহজানুন তোমাদের কোনো চিন্তা নাই জান্নাত হবে তোমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা সোমান আল্লাহ পড়েন

القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتي فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر الله بلتن شنب أمار آئين كي جدي تمنا بدهنگ لئي پدشن তাহলে কি হবে ওমানিক্রি আমার যে জিকির এখানে কোরআনকে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহর আইনকে যদি তোমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো তাহলে কি হবে জেনে নাও শুনে নাও আমি আমির তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব এবং আমি রাব্বুল আলামিন তোমাদের জীবনকে সংকীর্ণ শুধু করব না কামোতের ময়দানে তোমাদের অন্ধ করে আমি আল্লাহ উঠাবো সেদিন তোমরা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে কলা রব বিনিমা হাসার তানি আমার কদ কোনটো হে আমাদের রব আমাদের মালিক আমরা তো চক্ষুষ মান ছিলাম পৃথিবীতে আমাদের তো দৃষ্টি সম্পন্ন ছিলাম কিছু দেখতে পারতাম কিন্তু আজকে এই ময়দানে কেন তুমি আমাদেরকে অন্ধ করে উঠালে তখন আমার আল্লাহ সেদিন বলবে বান্দারে দুনিয়ায় তোকে চোখ দিয়েছিলাম কত নিয়ামত দিয়েছিলাম অফরন্ত অন্ত নিয়ামতে তোকে ভরপুর করে আমি আল্লাহ রেখে দিয়েছিলাম কিন্তু তুই আমি আল্লাহ শুক্রিয়া আদায় করস নাই আমি আল্লাহর আইনকে তুই বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিস আমি আল্লাহর আইনের কাছে তুই মাথা নত করিস নাই এই জন্য আমি রাব্বুল আলীন আজকে তোর চক্ষুকে কেড়ে নিয়েছি দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছি যেভাবে তুই আমার আইন থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছিলি কাদি আমি রাব্বুল আলীন আজকে তোর দিক থেকে আমার রহমতের নজরটা ফিরাইয়া নিলাম হয় সুবান আল্লাহ নাউজবিল্লা পড়েন মিয়া আল্লাহ যদি রহমতের নজর ফিরাইয়া নেয় আমার ভাইরা মানুষের অবস্থা কত খারাপ হয়েছে সাজাদ ভাই আল্লাহ রহমতের ফেরে নজর ফিরায় নেবে কয় সুবহান আল্লাহ মানে মুসলমানেরা কোরআন হাদিস থেকে দূরে থাকতে থাকতে এত পরিমাণ অন্ধ আর এত পরিমাণ কি বলবো কোরআন থেকে এত দূরে চলে গিয়েছে যে কি বলবে খোঁজ সুবাহ আল্লাহ বলতে হয় কোন জায়গায় নাওজবিল্লা পড়তে তাও আমরা আজকে বুঝিনা ঠিক না এক লোক এক লোক ডাক্তারের কাছে গিয়েছে তো ডাক্তারকে বলতেছে ডাক্তার সাহেব আমি তো চোখে দেখতে পাই না বুড়া হইলে এমন হয় ডাক্তার সাহেব ভালো খাইতে পারি না কই বুড়া হইলে এমন হয় তো ডাক্তার যদি এক কথা বারবার রিপিট করতে থাকে তাহলে রুগীর তো রাগ হওয়াটাই স্বাভাবিক বলতেছে ডাক্তার সাহেব হাঁটতেও তো পারি না বলছে বুড়া হইলে এমন হয় চাঁচাজি বলতেছে আরে বাবা আমি তো ভালো করে চলাফেরাও করতে পারি না কোনো কাজ ঠিক মতো করতে পারি না বুড়া হইলে হয় এখন ওই মেজাজ খারাপ এক থাপ্পড় মারছে ডাক্তার ঘুরতে ঘুরতে গিয়ে ওই পাশে যেয়ে পড়ছে ডাক্তার আস্তে আস্তে উঠাই যে বলতেছে মুরব্বী এতেও আমি রাগ করি নাই তার কারণ হলো মানুষ যখন বুড়া হয় তখন তা স্বভাব এমনই হয় কথা কি বুঝতে পারছেন আজকে আমরা মুসলমানেরা কোরআন আর হাদিস না পড়তে পড়তে কোরআন থেকে এত দূরে সরে গিয়েছি যে আমরা দেখেন কি অবস্থা আমাদের হয়েছে এজন্য কোরআন পড়ার দরকার আছে না নেই কোরআন বোঝার দরকার আছে না নেই কি আপনাদের কি কষ্ট হচ্ছে আর কিছুক্ষণ চলবে তো পয়জন ডাকাত নিযুক্ত করছে সাতজন ওমর ঘুমায় আছে কোথায় মাঠের ভেতরে কোথায় কি ঘটনাটা কি শেষ করব নাকি মোনাজাত দিয়ে দেবো ওয়া ফিল আরদি ইল্লা আল্লাহ ইরজুকুহা আসমান এবং জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব আমি আল্লাহ তৈরি করি নাই যে তার রিজিকের ব্যবস্থা আমি রাব্বুল আলামিন করে থাকি না সুবহানাল্লাহ পড়ে আমাদেরকে খাওয়ান কে বলেন তো আমাদেরকে রিজিক দেন কে আমরা অনেকেই বলি আমাদের আছে না এখন তো একটা স্লোগান হইছে সন্তান একটা হইলে ভালো হয় দুইটার বেশি দরকার নেই এই যে স্লোগান কেন যে বেশি সন্তান যদি নেই বেশি সন্তান যদি হয় তাহলে খাওয়াতে পারবো খাওয়ান কে কে খাওয়ান আপনারা তো খাওয়ানোর চিন্তা হয়েছে কেন এত চিন্তা হয়েছে কেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেন আল্লাহ আপনার খাওয়ার ব্যবস্থা করেন এটা কি বিশ্বাস হয় যদি বিশ্বাস না করেন দেখেন এই যে জমি আজ থেকে বিশ বছর পঁচিশ বছর বা তিরিশ বছর স্বাধীনতার পরে চল্লিশ পঞ্চাশ বছর আগে এখানে যারা মুরুব্বি আছেন আপনারা সাক্ষী দেন এক বিঘা জমিনে আমি যতদূর শুনছি ধান হতো সাত মন আট মন দশ মন ঠিক না এরকম হতো কিনা বলেন দেখেন তখন মানুষ ছিল বাংলাদেশে সাত থেকে সাড়ে সাত কোটি তখনকার জরিপ অনুযায়ী সাত থেকে আট কোটি মাঝামাঝি হবে চল্লিশ পঞ্চাশ বছর পার হলো জনগণ হয়েছে এখন চোদ্দ কোটি সতেরো কোটি যাই হোক ডবল বা কিছু বেশি এখন আপনি চিন্তা করেন বছর আগে জমিনে ধান হইতো হলো এক ডাবলের বিঘাতে দশ মন আর এখন এমনও অনেক উর্বর জমিন আছে যে জমিনে ধান হয় হলো চল্লিশ মন হয় কি হয় না কি বলেন মুরব্বী হয় না অনেক জমি এমন আছে আমি দেখছি তাহলে এই ফসল দেওয়ার মালিক কে জোরে বলেন কে তো মানুষ বাড়ছে কয় গুণ দুই গুণ বলেন কয় গুণ মানুষ বাড়ছে দুই গুণ আর ফসল বাড়ছে কয় গুণ বলেন তো দশ মণ থেকে আল্লাহর আল্লাহ চল্লিশ মণ ধান দেয় এরপরেও মানুষ খুশি না আরে আমাকে খাওয়াবে কে আহা এটা দেখে কি বুঝতে পারো না যে আমার আল্লাহ তোমার খাওয়ার ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ বলছে বান্দা আমি তোর খাওনর ব্যবস্থা করি আমি তোর পরানোর ব্যবস্থা করি কিভাবে আমি আল্লাহ তোর খাওনর ব্যবস্থা করি আল্লাহ বলেন ইন্নাহুম আদুবুলী ইল্লা রাব্বাল আলামিন আল্লাযী খালাক্বালী ফা হুয়া ইয়াহদীন ওয়াল্লাযী হুয়া ইয়ুত'িমুনি ওয়া ইয়াসকীন ওয়া ইযা মারিদতু ফা হুয়া ইশফীন আল্লাহু আকবার আল্লাহ এই আয়াতের ভিতরে বলছেন তিনি হলেন সেই রব যিনি আমাকে খাওয়ান আমাকে খাওয়ান কে আল্লাহদী খলাখনি ফাহুয়াহ আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন তিনি আমাকে হেদায়ত দেন আপনাকে আমাকে পথ প্রদর্শন করেন কে তিনি আমাকে পথ দেখান আল্লাহদী খলাকমানি ফাহুয়াহ দিন আল্লাহাদী হুয়াই তাই মনি আমি যখন আমি যখন ক্ষুদার্ত হই তখন আমার আল্লাহ আমাকে খাওয়ান ওইয়িনি আমার আল্লাহ আমাকে পান করান সুবাহান আল্লাহ পড়েন কেমনে খাওয়ান তাকায় দেখেন ওই আকাশের দিকে সকালবেলা ভোরবেলা তাকায় দেখবেন বকগুলো পাখিগুলা এক পেট খোদা নিয়া উড়ে চলে যায় সকালবেলা মাঠে চলে যায় বিভিন্ন নদীতে চলে যায় আবার সন্ধ্যাবেলায় যখন তার ঘরে ফেরত যায় পেটটা কি খালি থাকে না ভরা থাকে বলেন তো সুলাইমান আলাইসাল্লাম বললো আল্লাহ তোমার সৃষ্টি কুলকে আমি একটা দিন এক ওক্ত খাবার দিতে চাই আহারের ব্যবস্থা করতে চাই আল্লাহ বললে সুলাইমান তুমি পারবা না তুমি পারবা বলে সবাই পারবা সুলাইমান বলল আমি গোটা বিশ্বের রাজা গোটা জমিন আমি শাসন করি গোটা পৃথিবী আমি শাসন করি গোটা পৃথিবীর শাসক আমি আমি পারবো না তার মানে আল্লাহ আমার একটা সুযোগ দেও আমি একটা দেখতে যাই পারি কি না পারি আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে এত বড় শখ যখন সুযোগ দিলাম দাওয়াত দিল সুলাইমান মেজবান আর অতিথি হলো গোটা জমিনের যত মাখলুক আছে তিন মাস ধরে কোন কোন বর্ণনা আসছে চার মাস সাত মাস এভাবে বহুদিন ধরে সুলাইমান আল্লাহর নবী সম্পদ এবং খাবারের পাহাড় সব খে একটা অক্ত খাওয়াবে কয় আরো জোরে বলেন কয় মাস চার মাস পরে খাবার যখন রেডি হয়ে গিয়েছে সকলকে দাওয়াত দেওয়া হলো সমুদ্র থেকে একটা মাছ আছে সে বলছে সুলাইমান আমি খুব ক্ষুধার্ত খুব ব্যস্ত মানুষ বাবা আমার তাড়াতাড়ি খয়া বিদায় করে দেওয়া আমার ব্যস্ততা আছে ও যারে মিয়া সবাই আসুক উঠার পরে একসঙ্গে খাই বলে না আমার ব্যস্ততা আছে আগেই দিয়ে দাও বলে আচ্ছা ঠিক আছে খাওয়ায় দাও মাছ হা করলো সুলাইমান বলছে দাও তাকে ওই খাবারের এক কর্নারে যখন মাছ তার মুখটা খুলেছে তিন মাস চার মাস ধরে যে খাবারের পাহাড় তৈরি করেছিল ওই একটা মাছের পেটে সমস্ত খাবার চলে গিয়েছে সুমান আল্লাহ পড়বেন না মাছ বলে সুলাইমান কি হলো দাও খাবার দাও কি কেমন হইল কি হইল কিছুই তো বুঝতে পারলাম না তিন মাস ধরে খাবারের ব্যবস্থা করলো তোমাকে সব দিয়ে দিলাম এ উপর এরপরেও বলো যে আরও দাও বলছে আমার তো কিছুই হয় নাই আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে দিনে তিন লোকমা খাবার দেয় কয় লোকমা বলেন তো তিন লোকমা খাবার দেয় তার এক লোকমা মাত্র হয়েছে এখনো দুই লোকমা বাকি আছে আমার তো মিল বন্ধ আজকে খাবার বন্ধ তুমি এক লোকমা আমাকে খাওয়াইলা বাকি দুই লোকমা কে খাওয়াবে দাও খাবার সঙ্গে সঙ্গে সুলাইমান আল্লাহ নবী শিলদায় পড়ে কাঁদতেছে ও গো মাহবুব তোমার মাখলুককে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই আমাকে তুমি মাফ করে দাও তুমি আসলে গোটা গোটা জাতিকে মখলুককে তুমি খাবারের ব্যবস্থা করো এই খাবার ব্যবস্থা করার কোন ক্ষমতা পৃথিবীর কোন মানুষের মানুষের জন্য খাওয়ান কে লালন পালন করেন কে আমার প্রিয় মুসলমান ভাইরা আমার আল্লাহ খাওয়ান আমার আল্লাহকে পড়ান এরপরে আপনি যখন অসুস্থ হন আপনাকে শেফা দান করেন কে আরো জোরে বলেন নাকে এরপরে রাব্জিক তিন নাম্বার কথা তিন নাম্বার অর্থ অর্থে রব বলেন তিনি যিনি পথ প্রদর্শন করেন আপনি যখন পথভ্রষ্ট হয়ে যান আল্লাহ আপনাকে হেদায়েত দেন আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাই ইশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন আকবার চাচা আবু তালিব যখন মৃত্যু সজ্জায় চাচার কাছে নবীজি বসে আছেন মাথার গোড়ায় চাচার মাথায় হাত বলে চাচা তোমিয়ো আমাকে কত কষ্ট করে লালন পালন করেছ। আমাকে কত আদর করেছ। ভালোবাসা দিয়েছ। একটবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই এতটুকু কথা যদি তুমি উচ্চারণ করতে পারো কিয়ামতের ময়দানে আই মিশা নবী আল্লাহর সঙ্গে যদি ঝগড়া করার দরকার হয় তাইও করবে কিন্তু তোমাকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ পড়ে তালে পড়ে নাই মিট্টু বরণ করেছে সে কি বলেন তো যাবে কারণ তো পরে নাই মশ্রিক অবস্থায় মারা গিয়েছে নবী যে একটুখানি মন খারাপ করলেন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন নবী মন খারাপ কেন করেন হেদায়তের মালিক তো এই পৃথিবীর কোন মানুষ নয় আমি আল্লাহ হেদায়তের মালিক সুতরাং হেদায়ত দেওয়ার মালিককে আমি হলাম সেই রব আমার আল্লাহ তিনি যিনি ইমানদারদেরকে তাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে দিয়ে আলোর পথ দেখা দেন কে বলেন তো যারা আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহ দাসত্ব যারা করবে আমি আল্লাহ তাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে দিয়া আলোর পথ দেখায় দেব সেই আলোর পথ দেখাবে হলো আমার কোরআন আল্লাহ তালা বলছেন সুর মাদ মেল্লাদি উঞ্জে লাফিল কোরআন উদাল্লিনা জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসে কোরআন নাজিল করেছি এই কোরআন হলো গোটা বিশ্ব মানব জাতির জন্য আমি আল্লাহ হেদায়েত হিসেবে পাঠিয়েছি সুবহানাল্লাহ পড়েন এবং এখানেই শেষ নয় লিতখুরুজ আন নাস মিন যুলুমাতিল নূর আল্লাহু আকবার এই কোরআনের দাইত্ব হলো মানুষদেরকে হাত ধরে টেনে এনে আলোর পথ দেখা দেবে পথ দেখায় দেবে জাহান্নামের পথ থেকে টেনে এনে বেহেস্তের দিকে ধাবিত করার দায়িত্ব ধাবিত করে দেওয়ার দায়িত্ব হলো আল কোরআনের সুতরাং আমি আল্লাহর গোলামি বান্দা। তাহলে আমি রাব্বুল আল থেকে পথ প্রদর্শন করব আমি আল্লাহ তোরে পথ দেখায় দেব আমি আল্লাহ যদি তোরে পথ দেখা হবে তোর জন্য চিরস্থায়ী ঠিকানা আর আমি আল্লাহর সঙ্গে যদি আল্লাহারি করিস তাহলে জাহান নামে আরো জোরে বলেন না কে কথা বলতেছিলাম অমর এমাদাত করেছে আল্লাহর গুলামি করেছে আল্লাহর অমরকে আমার আল্লাহ পদ দেখায় দিয়েছেন শেষ পর্যন্ত সেই অমরকে আমার আল্লাহ হেফাজত করেছেন সুবাহান আল্লাহ কেমনে হেফাযত করছে দেখেন অমরের কোন ভয় নাই কারণ ভয় করে কাকে আরো জোরে বলেন কাকে টাকায় আছে দেখে ফাঁকা মাটির ভিতরে অমর ঘুমিয়ে আছে মাথার নিচে হাতটা দিয়ে শুয়ে আছে সূর্যের তাপ এসে অমরের অমরের মাথা ঘেমে গিয়েছে চিকচিক করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহ কোনো নিরাপত্তা লাগে না সিকিউরিটি লাগে না অমরের নিরাপত্তার দায়িত্ব কে পালন করেছে আরো জোরে বলেন না কে আমরা দেখেছি এই জমিনে অমর হলো বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট প্রায় অর্ধ পৃথিবীকে শাসন করেছে অমর সেই অমর আল্লাহকে ভয় করার কারণে অমরের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ পালন করে